হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি আলোচনা করবো ত্রিপুরা রাজ্যের জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তো ষোলো জুন থেকে তিরিশে জুন পর্যন্ত কী কী ঘটনা হয়েছে ত্রিপুরা রাজ্যে তা নিয়ে আলোচনা করবো তো ভিডিওটি শুরু করার আগেই তোমাদের সবার কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমাদের পাশে থাকবে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ওইখান থেকে তোমরা দেখে নিতে পারবে তো চলো আজকে শুরু করি ত্রিপুরাজার আদ্রিজা ভট্টাচার্যী ক্লাস টেন স্টুডেন্ট সে স্কলারশিপ পেয়ে থাকে ভারতনাট্যম জন্য এটা আন্ডার সেন্টার ফর কালচার রিসোর্স অ্যান্ড ট্রেনিং মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো তোমরা এখান থেকে দেখে নিতে পারবে নেক্সট হলো আমাদের ত্রিপুরা রাজ্যের ফার্স্ট স্টেটের ফার্স্ট স্মার্ট টয়লেট এটা কোথায় ইনস্টল করা হয় এটা করা হয় ছনখোলা এইচএস স্কুলে তো এটাকে কে কে কনস্ট্রাকশন করেন এটা টি অ্যান্ড ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সহযোগিতায় তো তোমরা দেখতে পারবে এখানে এটাকে ইনোগ্রেটেড করেন ডাক্তার এস পি চৌধুরী প্রেসিডেন্ট অফ এনবিআরআরটি তারপর হলো নাভায়া দেববর্মা সে ন্যাশনাল ডান্স স্কলারশিপ পেয়ে থাকেন ট্রাইবেল ফোক ডান্সের জন্য আমাদের আগরতলার মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র শ্রীদীপক মজুমদার তিনি বাই ইলেকশানে জয়ী হন রামনগর থেকে তো তিনি তার শপথ গ্রহণ করেন তো এখন মোট বিজেপি যে এমএলএ রয়েছে তেত্রিশ আইএফটি একজন ত্রিপুরার মতো তেরো জন সিপিএমের হল দশজন কংগ্রেস হলো তিনজন ঠিক আছে সমৃদ্ধি আর চেয়া সে কত্থক ডান্সের জন্য ন্যাশনাল স্কলারশিপ পাই নেক্সট হলো আমাদের ফরেস্ট মিনিস্টার অনিমেষ শ্রী অনিমেষ দেববর্মা তিনি সেভেন্টি ফাইভ পঁচাত্তরতম স্টেট লেভেল ফরেস্ট ফেস্টিভ্যাল ইনুগ্রেটেড করে থাকেন তো এটা কোথায় হয় এটা হয় কুলাই এইচ এস স্কুল গ্রাউন্ডে তো এখানে আমি দিয়ে দিয়েছি তোমরা দেখে নিতে পারবে ফুল ডিটেলস দেওয়া আছে এখানে তারপর হলো আমাদের নতুন করে একটা নিউ নার্সিং কলেজ এটা কনস্ট্রাক্টেড ইন শান্তিবাজার তো এটা লেখা আছে কোথায় আছে হ্যাঁ শুরু করা হয় এটা অষ্টালসমি ডেভেলপমেন্ট সোসাইটি এটাকে সেট আপ করেন নেক্সট হলো লিগ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেটা করা হয় কনভেনশান টু ভিকটিমস অফ হিট অ্যান্ড রান মোটর এক্সিডেন্ট স্কিম দু হাজার বারশ এটার উপরে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেন এটা কোথায় হয় এটা হয় সাবরুমে মাইকেল মধুসূদন দত্ত কলেজে তারপর হলো ফার্স্ট এডিশান অফ মেগা কেরিয়ার কার্নিভাল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটা কোথায় হয় এটা হয় আগরতলা ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ড হাঁপানিয়া এটা আমরা সবাই জানি এখানে করা হয় তারপর হলো আরাধ্যা দাস তা এশিয়া চেস চ্যাম্পিয়নশন দু হাজার চব্বিশ যেটা কাজক হয় তো সে কোন মেডেল পায় সে পাই ব্রোঞ্জ মেডেল ঠিক আছে তারপরে আমাদের টেন্থ ইন্টারন্যাশনাল ওগাডি যেটা আমাদের ত্রিপুরা স্টেট লেভেলে এটা ইনুগ্রেটেড করেন আমাদের সিএম প্রফেসর ডাক্তার মানিক শাহ তুমি এখানে দেখতেই পাচ্ছ এটা কোথায় হয় আমাদের হাপানিয়াতে ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ডে তারপর হল টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা এটা মেগা কেরিয়ার কার্নিভাল দু হাজার করে এটাও করা হয় হাপানিয়া ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ডে এটাকে ইনুগ্রেটেড করেন আমাদের ত্রিপুর শ্রী সুশান্ত চৌধুরী তারপরে নেক্সট হলো টিআরএলএম এম থেকে ত্রিপুর রাজ্য টিআরএম থেকে ট্রেনার ট্রেনারকে নেওয়া হয় কোথায় বেঙ্গালুরে আন্ডার দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশলীয় যোজনা তো তোমরা এখান থেকে ডিটেলস দেখে নেবে কতজন তারা পার্টিসিপেট করে তারপর হল ন্যাশনাল মেডিকেল কমিশন এপ্রুভ এপ্রুভাল দেয় যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের জন্য যে একশো একশোটা সিট আছে ওটাকে বাড়িয়ে ইনক্রিজ করে দেড়শো করা হয় ঠিক আছে এই প্রেজেন্ট ইয়ার থেকে এটা দেড়শো হয়েছে তো এটা মনে রাখবে তো আজকের মতো এখানে শেষ করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না দেখা হবে নেক্সট ভিডিওতে